রাজনীতি সংস্কার না করলে এই দেশ ভালো হবে না। কেননা ইমামরা আলেমরা যত বড় বড় বক্তব্য দিতে কেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দেয়, ওই বক্তব্য মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরে তারা নেতাদের কাছে জিম্মি, আর নেতাদের কাছে জিম্মি হওয়ার কারণে দেশ থেকে সমাজ থেকে অন্যায় অবিচার এগুলো দূর হয় না, সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আসলে একচুয়ালি সত্যি কথা, ইমামদের ক্ষমতা কিন্তু মেম্বারের উপরে, ওই 10 মিনিট বাইরে বের হওয়ার পরে ওই ইমামরাও হয়তো মনে করে ব্যতিক্রম কিছু আছে যে আমাদের আর কোনো ক্ষমতা নাই, আর লোকজনও মনে করে যে ইমামদের আর ক্ষমতা নাই, কারণ ইমাম নিয়োগত হয় ওই বেনামাজির দ্বারা। যারা ইমামকে নিয়ন্ত্রণ করে তারা তো ইমামের গুরুত্বটা বুঝে না, এই অবস্থায় চলে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তাহলে কী করা যাবে, এমন একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করা হোক যেখানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলকে আমরা কটাক্ষ করব না। তো আমরা ভাবলাম এরকম একটা সংগঠন করা হোক। আমাদের সংগঠনের ওই থিওরিটা হচ্ছে আপনাদের যার যে দল সেই দল করবেন, যার যেটা মত সেটাই করবেন, কিন্তু ওইখানে চেষ্টা করবেন আপনারা ভালো লক্ষ্যে সামনে নিয়ে আসার জন্য। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে আপনার আপনাকে আমরা পরিবর্তন করতে চাইবো না, আপনি ওইটাই করেন, কিন্তু ওখানে এসে আমি যেন চোর বাটপাল না হয়ে ভালো মানুষ যেন ওই ওই রাজনৈতিক দলের নেতৃত্বে আসে। এখানে সকলকেই ভালো হতে হবে, বিধায় আমরা এই জিনিসটা নিয়েছি। আপনারা যদি আরো মতামত থাকে দিলে পরে হয়তো আমাদের কার্যপরিধি বেড়ে যাবে। আজকের বারে গত বৃহস্পতিবার আমরা এখানে সকল কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থীদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম, আমরা সফল হয়েছি। সকল প্রার্থীরাই আমরা কথা বলতে সুযোগ দিতে পারিনি, তারপরেও তারা দাঁড়িয়ে থেকে বলেছে এই প্রোগ্রামটা প্রত্যেকটা গ্রামে পাড়ায় আপনারা করেন, আমাদের পরিপূর্ণ সাপোর্ট থাকবে। ওখান থেকে তারা বললেন যে ইমামদের নিয়ে একটা প্রোগ্রাম করেন যেন ইমামরা একজনে প্রত্যেকটা জায়গাতে বলতে পারে। আমাদের আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে এই যে ভোটের সময় টাকা খেয়ে ভোট দেয় আর প্রার্থীরা টাকা দেয়, প্রার্থীদের ভিতরে একটা লোভ আছে আমি টাকা ব্যয় করবো, নির্বাচিত হওয়ার পরে টাকা তুলবো, আর ভোটাররা মনে করে এটাই আমাদের মোক্ষম সময়, পরে তো আর কিছুই পাবো না, এখনই যা খাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি যে ভোটারদের ভোট একটা আমানত, সেটারও খেয়ানত হচ্ছে, প্রার্থী নির্বাচিত হওয়ার পরে সেও কিন্তু আমানতের খেয়ানত করতে বাধ্য, কেননা সে 20 লাখ টাকা খরচ করছে তাকে গুরুত্ব হবে, মাঝখানে যে ফেল করেছে তার অবস্থাটা কি হবে, সেবার পথের পক্ষে সমাজ তো তা দায়, সমাজকেও তা দায় ভাঙিত হবে। তা আপনারা আমাদের এই সার বিস্তারিত বলবেন, আপনারা সার্বজনীন বক্তব্য দিবেন যে এই আমানতের খেয়ানত এই দলের বছরে বক্তব্য দেন, তাহলে মনে হয় যে কোনো দলকে কিছু করা হবে না, সে ভোটের সময় টাকা খায় না। যদি মনে করেন টাকা খাওয়াটা হালাল তাহলে বলে দেন যে হালাল, আপনারা আরো বেশি করে খান, আর যদি মনে হয় যে না এটা হারাম তাহলে বলেন যে এটা খাওয়া যাবে না, এটা হচ্ছে হারাম। শোনা না শোনার কথা তো এই উদ্দেশ্যে এই আলোর পথ সংগঠন আমরা জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী ও ভোটারদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভাটা আপনাদের ইমামদের নিয়ে, শুধু ইমামদের নিয়ে আজকের এই সভা। সভার আয়োজনে আলোর পথ মোহনপুর রাজশাহীর কিশোরাদের অডিটোরিয়ামে আমাদের আজকের এই আয়োজন সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, সবার আগে ধন্যবাদ আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতেই অনুষ্ঠানে আসন গ্রহণের পালা, আমি আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভাইস প্রিন্সিপাল সাতোয়া কামিল মাদ্রাসা। মঞ্চে আমাদের আছেন এই আলোর পথের সম্মানিত আহ্বায়ক এবং কেশবরাজ ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আলহাজ মোহাম্মদ সেলিম রেজা, আলোর পথের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আমরা এই আসব এরপরে পুরান তেল মধ্যে শুরু করবো, তারপর আমাদের দু তিনজনে বেশি কথা বলবে না, দু তিনজনে কথা বলার পরে আমরা আপনাদের কাছ থেকেও কিন্তু মতামত নিবো, তখন আমরা এটা ওপেন করে দিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবাই অনুরোধ করছি। মাওলানা আফাজুল আলম, প্রভাষক আরবি বিভাগ, পেশোয়ার ডিগ্রি কলেজ। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য
জায়গা বিভিন্ন মানুষকে দিয়ে তারা ভোট নেয়। প্রথমত তারা পাপি হয়, দ্বিতীয় কথা এই এলাকার জনসাধারণকে তারা পাপি করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। এবং এইভাবে নির্বাচিত হয়েছে পরবর্তীতে জনগণের অর্থ সম্পদ দুঃখ, একদা অঞ্চলের মানুষের উন্নয়ন তারা দেখে না। এই জায়গাতে প্রথমেই আমরা যদি তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আপনারা টাকা পয়সা দিয়ে ভোট দিবেন না, এবং জনসাধারণ যারা আছে তাদেরকে যদি বোঝাতে সক্ষম হই আপনারা এই হারামটুকু খাবেন না, এই ক্ষেত্রে সম্মানিত দেশ ইমামগণ আপনারা হচ্ছেন ধর্মীয় নেতা, এই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এখন পর্যন্ত একটি পেশার মূল্য আছে মানুষ সম্মান করে, সেটি হচ্ছে আপনাদের পেশা। এই পেশা থেকে যদি সাধারণ অধিবাসী দেখে আপনারা সুন্দরভাবে উদ্বার মাধ্যমে অথবা বিভিন্ন জায়গাতে যদি একটু বলেন তাহলে হয়তো বা উপকৃত হবো, আমরা এই এলাকার মানুষ উপকৃত হবে। ভালোর জন্য আমরা বলি, সমস্যা নেই, কে গ্রহণ করলো কে করলো না সেটা তাদের বিষয়, ভালোর পথে আলোর পথে আমরা ডাকব, এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের নিয়ম। এই নিয়ম এই নিয়মে বহির্ভূত হয়তো বা আমরাও নই, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলাও নই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিখিয়ে গিয়েছেন, এই বাণী আমরা প্রচার করব, এটাই হোক আমাদের ভবিষ্যৎ ব্রত। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ আলোর পথের সম্মানিত সদস্য বাগনী দেলোয়ার হোসেন। এবারে আপনাদের উদ্দেশ্যে সকল বিষয় একটু পরিষ্কার আমরা এই অনুষ্ঠানে এই আলোর পথের আমাদের স্বরূপ নিতে নিষিদ্ধ আছে। আমরা রাজনৈতিক, যেহেতু অরাজনৈতিক সংগঠন, আমরা রাজনৈতিক পরিচয়টা আমরা বলি না, বহনও করি না। তো আপনারা এখানে দাঁড়িয়ে সম্ভব হবে না। আমরা জানতে চাচ্ছি, আমরা তো সবাই কে চিনি, কোন মসজিদের ইমাম এটুকু না বলবেন, নিজের নাম আর মসজিদের ইমাম এটুকু বলবেন। ধন্যবাদ। ডান থেকে শুরু হোক। ধন্যবাদ সবাইকে, সবাই সম্মানিত মানুষ। আর ইমামরা যেভাবে বক্তব্য দিতে পারে, আসলে আমার এই উপস্থাপনার অনেক
প্রতিটি ছুটি আছে, আমরা ওইভাবে বলতে পারি না, ইমামরা যদি পারে। আপনারা অনেক সম্মানী মানুষ, আপনাদের সামনে এসে আমাদের কথা বলাটা একেবারে বেমানান এবং হচ্ছে বেআদবি বটে। যাই হোক, আমি আলোর পথের সামগ্রিক বিষয়গুলো তুলে ধরে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। এটা আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগবে, এটার পরে আমাদের আর বেশি সময় লাগবে না। আপনাদের কাছ থেকে আমরা শুনবো, আধ ঘন্টা বা 40 মিনিট সময় পরিপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে আমাদের লাগবে, একটু ধৈর্য সহকারে শুনবেন। এবারে বক্তব্য দেওয়ার জন্য সবুনায় অনুরোধ করছি আলোর পথের সম্মানিত আহ্বায়ক এবং আলোর পথের চিন্তার ধারক বাহক এবং আলোর পথের সৃষ্টিকারী জনাব অধ্যাপক ইয়াসউদ্দিন। আপনারা যদি বিশ্লেষণ করে দেখেন,
তাহলে ভালো মানুষ একটা নির্বাচনে যে দাঁড়াবে এই সুযোগটাই নাই, তাই না? এই সুযোগটাই নাই। আমরা অযথা করি যদি ভালো মানুষকে ভোট দেন, ভালো মানুষ তো দাঁড়ালে সুযোগ নেই। তাহলে ভালো মানুষ গুলো যারা দাবি করছে ওরাও মন্দতে পরিণত হচ্ছে, কি কারণে? পদ্ধতিগত কারণে। কারণ ভোটের যে ব্যয়টা হচ্ছে এই ব্যয়টা তাকে তুলতে হবে। তো দুর্নীতির উৎপত্তিটা কোন জায়গায়, উৎপত্তি খুঁজে বের করতে না পারলে নিষ্পত্তি করা যাবে না। ওই যে বললাম যে ফর্মুলা, উৎপত্তিটা হচ্ছে চায়ের কাপে। আমরা যেটা খুবই তুচ্ছ ভাবে বলি যে ভোটের সময় লোকজনের ফুসফুস যা তো খাবেই, কিন্তু প্রকৃত অর্থে ওই জায়গা থেকেই দুর্নীতির উৎপত্তি। আমাদের উপজেলায় 1 লক্ষের উপর 1,000 ভোটার আছে। এখন একটা প্রার্থী, ধরেন উপজেলা চেয়ারম্যানের কারণে একটা প্রার্থী যদি 1 কাপ করে ভোটার দিয়ে চা খায় তাহলে তার 5 লক্ষ টাকা বেড়ে যায়। 1 কাপ চা ভোটাররা খাইলে না খাইলেও কিছু যায় আসে না, কিন্তু তার পছন্দের প্রার্থী যে লোকটার পক্ষে সে স্লোগান দিচ্ছে, যে লোকটা পবিত্র ফুলের মতো পবিত্র অনেক কিছু স্লোগান দিচ্ছে, তো সেই লোকটাকে আমি আমার পছন্দের ব্যক্তিটাকে আমি 1 কাপ চা খেয়ে 5 লক্ষ টাকা দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে এই প্রক্রিয়ার দ্বারা কোনো ভালো ব্যক্তিও ভালো থাকা সম্ভব না, তাকে দুর্নীতি করতে বাধ্য হতে হবে। আর এক ব্যক্তি যখন দুর্নীতি করে এভাবে সকল স্তরে, ধরেন যে একটা মেম্বার উন্নয়ন পর্যায়ে একটা মেম্বার একটা চেয়ারম্যান মেয়র কাউন্সিল প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে একই ঘটনা। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আরো যে ক্ষতিগুলো হচ্ছে দেখেন, ধরেন এখানে পৌরসভা নির্বাচন হবে, 13 জন প্রার্থী বের হয়ে আসবে মেয়র সহ, কিন্তু ভোটে দাঁড়াবে কিন্তু 40-50 জন। 13 জন বাদ দিলে বাকি যে 30-40 জন থাকলো এরা ফেল করলো, এরা পথে বসলো, এরা কিন্তু একটা কাউন্সিলরের নাকি 8-10 লাখ টাকা ফেরত দেয়। তো এই যে ওই পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো, এই দায়িত্বটা কি? এটা আমরা জনগণ মিলে সবাই মিলে ক্ষতিগ্রস্ত করা ওর দায়িত্ব কে? যে জিতলো, মানে ঘটনাটা এরকম হচ্ছে যে শুনতে অপ্রিয় হলেও যে জিতবে সে চোর হচ্ছে আর যারা হারবে তারা ফকির হচ্ছে, ফকির হচ্ছে, এটা হলো বাস্তবতা। তো এর মাধ্যমে আবার দেখেন যেগুলো ইসলাম ধর্মের সাথে মোটেই মিলে না, যে এই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে এত প্রার্থী হয়, এত প্রার্থীর আমি একজনের সমর্থক আরেকজনের আরেক সমর্থক, এই ভোট করতে গিয়ে এত হিংসা এত রেষারেষি, মানে মানুষ মানুষে ভাই ভাই তাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ ছড়ানো এটাও তো ঠিক না, কিন্তু ঘটনাগুলো ঘটছে, মারামারি হয় অনেক কিছু। তো এই ঘটনার ফলে এখন আপনারা জানেন যে একটা ভালো মানুষ, মানে সকলের মুখে মুখে একটা কথা চলে আসছে যে এই জায়গাতে খারাপ মানুষ ছাড়া যাওয়া যাবে না, ভালো মানুষের নির্বাচনে যাওয়াই যাবে না। ইসলাম ধর্মে তো এটা নাই যে নেতা হইতে হবে খারাপ মানুষ, এটা তো নাই। এখন ফলে হচ্ছে কি, দেখেন আমাদের এই যে আলোচনার সাহিত্য যে আপনার ইমাম অনেক জায়গায় দেখেন যে একজন ইমাম পুরো মসজিদে থাকবে কি থাকবে না সেটা বেনামাজি লোক ঠিক করে দিতে, তার মানে আমরা যতই এই যে আমরা আমি 2004 সাল থেকে মাদকের বিরুদ্ধে ধূমপানের বিরুদ্ধে আমার একটা সংগঠন আছে, অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। আমাদের প্রশাসনের লোকেরা ওসি সাহেবের আগে জাকিরুল ইসলাম নামে একজন ওসি ছিল, মাদকের বিরুদ্ধে অনেক কাজ করেছে, বর্তমান ওসি ট্রান্সফার হয়ে গেল, উনি অনেক কাজ করেছেন, প্রশাসনের লোক অনেক মাদকের বিরুদ্ধে অবস্থান নেই। কিন্তু আপনি যখন একজন নেশাখোর মানুষ, নেশাগ্রস্ত মানুষ যখন একটা ইউনিয়নের চেয়ারম্যান হয় একটা মেম্বার হয়, ওদের কাছে কি আপনি কি করে আর জনগণের প্রতি তাদের কাছে তো জনগণ যাবে। তা আমরা যতই আপনারা যতই অজনসিহত করেন, আমরা যতই যার যার অবস্থান থেকে যতই ভালো কথা বলি, জনগণ যখন যাবে আর ওদের কিন্তু ইয়াং জেনারেশনগুলো ওদের সাথে বেশি মিশে, তো এগুলো যখন মিশে তখন ওদেরকে কী দিয়ে ঠেকাবে? ওরা তো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের দিক তো আটকা দেখেন, তখন তো আপনারা কম বলছেন না, আপনারা নিশ্চয়ই মসজিদে মসজিদে প্রতি জুম্মাতে আপনারা অনেক ভালো ভালো কথা বলে, তারপরেও সমাজগুলো ঠিক হচ্ছে না, না হওয়ার কারণই কিন্তু এটা যে জনপ্রতিনিধি ঠিক না হওয়ার কারণে এই বিষয়গুলো হচ্ছে না। তাহলে আমরা দেখেন এই প্রক্রিয়ার মাধ্যমে ভালো নেতা তৈরি থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি, এবং আগামীতে আমরা একটা সমাজের যে নেতৃত্ব দিবে,
দেখেন কিছু প্রশ্নের বিমান সামনে আসলে আগানো যায়। আমরা এই ভোটের সময় জনপ্রতিনিধিরা আমানতের খেয়াল করবে না আর জনগণও তা বিস্কুট খাবে না, মানে ব্যয় করাবে না। এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পাবলিকের মধ্যে আমরা কিছু প্রোগ্রাম করি। এখন প্রোগ্রাম করে ঘুরে আসলেই বলে যে প্রোগ্রাম করতে গিয়ে দু চারটে কোরআনের কথা কোরআনের আয়াত হাদিসের আয়াত এগুলো আমরা একটু বেশি টেনেছি, তো পিছন থেকে বলে যে এরা তো কোরআনের কথা বলছে তাহলে এরা আবার দাওয়াত পাওয়া না, এরকম একটা প্রশ্ন আসে। তো এখন আমার কথা হবে এগুলোর উত্তর দিতে হবে এবং এর মীমাংসা হতে হবে। সেটা হলো যে আমি যেভাবে আমি গত মিটিংয়ে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের দেখেছিলাম তাদেরকে যেভাবে বলেছি সেটা হলো যে আপনারা বেশি জানেন, আপনাদের সামনে কথা বলতে আমার কিন্তু একটু বুক কাঁপছে। তারপরেও বলি যে কথাগুলো এরকম করে বললে মনে হয় যে একটা সঠিক উত্তর তারাও পাবে, তারাও হয়তো বা এই কথাগুলো বলা থামাবে। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় রহমতুল্লিল আলামিন। রাব্বুল আলামিন মানে বিশ্ব জাহানের প্রতিপালক, রহমতুল্লিল আলামিন হলো বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ, তাই না? আর পবিত্র কোরআন হলো হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার পথ প্রদর্শক। মানে কোরআন হলো বিশ্ব মানবতার জন্য একটা উপদেশ মূলক গ্রন্থ। আর কোরআন জিজ্ঞি কোরআন হলো উপদেশে পরিপূর্ণ, উপদেশে ভরপুর একটা গ্রন্থ, তাই না? তো এটা কিন্তু শুধু শুধু মুসলমান ধর্মের জন্য না, বিশ্বের সব ধর্মের মানুষের জন্য কোরআন একটা পথ প্রদর্শক। এখন এটা কেউ গ্রহণ করছে না সেটা আলাদা বিষয়, কিন্তু গ্রহণ তো করতেও আছে, তাই না? আবার অমুসলিম দেশগুলো কোরআনের বাণীগুলো গ্রহণ করে অনেক গবেষণা করে তারা তাদের রাষ্ট্রকে সুন্দর করার জন্য কিন্তু তারা এগুলো গ্রহণ করছে। মানে ইসলাম ধর্মকে গ্রহণ না করলেও ওখানকার উপদেশগুলো, হ্যাঁ, ওখানকার থিওরিগুলো তারা কিন্তু গ্রহণ করছে। তো সেক্ষেত্রে কোরআন কিন্তু সৌদি আরবের না, ওই ইরান ইরাকের না, পাকিস্তানের না, বাংলাদেশের না, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাতীয় পার্টির না, কারো না, কোরআন সমান, কোনো দলের না, কোনো দেশের না, কোরআন সমান। তো কেউ যদি বলে যে কোরআন অমুক দলের বা অমুক ব্যক্তি, তাহলে সে ভুল করছে। এই কথাগুলো বলা মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা। আল্লাহ রাসূল তো কোরআনকে তার দিকে ঠেলে দেয়নি, কোরআন সমান। তো এই কথাগুলো বললে আমার মনে হয় যে ওরা একটু মানে সতর্ক হবে। আর কোরআন যা কিছু দামি জিনিস আসে তার চেয়েও দামি, মানে যার দামের কোনো শেষ হয় না, যার মূল্যের শেষ হয় না। অতএব এই মূল্যবান জিনিসটা আমি অন্য কারো থেকে ঠেলে দিয়ে আমি তাকে ধনী করবো কেন, আর আমি নিজে নিঃস্ব হব কেন, আমি গরিব হয়ে যাব কেন? কাজে এই কথাগুলো কেউ যেন না বলে। এটা আপনারা একটু সবার মধ্যে যে বাবা কোরআন কোনো দলের হতে পারে না, এই কথাগুলো যদি বলেন তাহলে আমার মনে হয় যে কোরআনের কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ। এবারে আসে আর একটা প্রশ্ন আসে এরকম যে আমাদের দেশে 90% মুসলমান বাস করে, বাকি 10% অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মধ্যে আমার হিন্দু ধর্মের লোক একটু বেশি আছে আর অন্য ধর্ম খুব কম আছে, যাই অবশ্যই বাকি। তো এখন একটা দেশে যে নাগরিকই বাস করুক, সে 10% হোক না 1% হোক না একজন হোক, তারও কিন্তু আল্লাহ সৃষ্টি হিসেবে তার নাগরিক যে অধিকার সেটা কিন্তু থাকতে হবে, এই অধিকার থেকে বঞ্চিত হওয়া যাবে না। আর এখানে একটা প্রশ্ন যে কোরআনের সাজেশন যদি বাস্তবায়ন হয় বা এগুলো যদি মেনে চলা হয় তাহলে অন্য ধর্মের লোকের কী হবে? কাজেই অন্য ধর্মের লোকের কী হবে? এখানে দেখেন কোরআন আল্লাহ রাসুল এবং আল্লাহ কোরআনে যে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যে কথাগুলো বলেছে এগুলো দেখেন মুমতাহিনা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমাদের উপর যদি কেউ জুলুম না করে থাকে, কেউ যদি তোমাদের বাড়িঘর জ্বালিয়ে না দেয়, বাড়িঘর থেকে বের করে না দেয়, তাহলে তাদের সাথে সৎ ব্যবহার সৎ আচরণ করতে আল্লাহ নিষেধ করছেন না। হ্যাঁ, আল্লাহ নিষেধ করেনি তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে, আল্লাহ নিষেধ করেন।
তারপরে তোমরা সৎভাবে পৃথিবীতে বসবাস করো, এরকম একটা আয়াত আছে। তারপরে এখানে হাদিসগুলো তো খুবই জোরালো হাদিস আছে। আল্লাহ রাসূল তো বলছেন যে যদি কোনো মুসলিম দ্বারা কোনো অমুসলিমের ওপর অন্যায়ভাবে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তাহলে কিয়ামতের মাঠে আমি ওই অমুসলিমের পক্ষ নিয়ে এই মুসলিমের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবো, এরকম কথা তো আছে, তাই না? এরকম কথা আছে। তারপরে যদি কোনো অমুসলিমকে কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে, হত্যা বা আমাকে কেউ হত্যা করতে আসলে আত্মরক্ষা সেটা আলাদা বিষয়, কিন্তু যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি সে 40 বছরের 40,000 বছরের পথ দূরে থেকেও পাবে না। আর একটা বিষয় আছে যে জান্নাতই তার জন্য হবে। তো এই যে আমাদের দেশে কেউ কেউ বলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আল্লাহ রাসুলের যে হুঁশিয়ারি হুঙ্কার দেওয়া আছে, এর চেয়ে বড় হুঙ্কার কারো তো হয় না। এটা যখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা নাই, অসাম্প্রদায়িক, এটা আমাদের যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রতি দরদ, তার এই বিষয়টা লুকিয়ে দেওয়া দরকার যে হ্যাঁ অসাম্প্রদায়িকতা তো কোরআনেরই বাণী, হাদিসের বাণী, আমরা তো আছি একসাথে। কিন্তু এখানে দেখেন এটাও হচ্ছে না এদিক থেকে, আবার অন্যদিক থেকে কি হচ্ছে যে কোরআন এবং হাদিস সাম্প্রদায়িকতার পক্ষে ফর্মুলা দেয়, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে, দেশে রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে, সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যে কোরআন, সেই কোরআনকেই বলা হচ্ছে যে সাম্প্রদায়িক। মানে একটা কেমন একটা উল্টো মানে অপবাদ। তো সে কারণে এটাও আমরা অমুসলিমদের স্বার্থ রক্ষা বা আমাদের হাদিসে তো আছে যে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠদের আওয়ামক শুরু জিম্মাদার, তাদের দ্বারা কোনো যেন ক্ষতিগ্রস্ত তারা না হয়, এই কথাগুলো সুন্দর কথা। এগুলো যদি আপনারা মানে ইমাম সমাজের ওপর বা যারা ইসলাম মূল্যবোধে বিশ্বাসী এদের উপর একটা অভিযোগ আকারে দেওয়া হয় যে এরা একটা সম্প্রদায়, কিন্তু আসলে তো সম্প্রদায় না, সবাই। এই বিষয়গুলো যদি আপনারা খোলাসা করেন তাহলে এইসব প্রশ্নগুলোর মীমাংসা হয়। ধর্ম রাজনীতি অনেকেই বলে থাকে রাজনীতির মধ্যে ধর্ম আনবে না, কিন্তু আমি বলি যে ধর্ম ধর্ম মানে কি, ধর্ম মানে তো মসজিদে শুধু বসে থাকা, তাই না? যা সত্য তাই ধর্ম। হিন্দু ধর্মের ধর্ম ওদের কাছে তো ওটা ওদের ধর্ম, ওদের ধর্ম, আমাদের তো কিছু কমন বিষয় আছে, আমরা সবাই সত্য কথা বলবো, এটা হিন্দু ধর্মে আছে মুসলিম ধর্মে আছে, মিথ্যা বলবো না, হিন্দু ধর্মে আছে মুসলিম ধর্মে আছে, দুর্নীতি করব না, অন্যের সম্পদ হরণ হবে না, অবৈধ উপার্জন হবে না, এটা সব ধর্মে আছে। তাহলে এটা হলো কি ধরনের, যে আমি যদি ইয়েতে যাই, আমি ধর্মকর্ম করি বা একজন হিন্দু ধর্মের লোক মসজিদ মন্দিরে প্রার্থনা করছে, আমরা মসজিদে প্রার্থনা করছি, একটা কাজে হয়তো অফিসে গেলাম, তো অফিস কি করলো ঘুষ ছাড়া আমার কাজটা করে দিচ্ছে, তাহলে আমি যখন ঘুষ দিতে যাচ্ছি তখন কি হচ্ছে আমার ধর্ম নষ্ট হচ্ছে, আমার ধর্ম নষ্ট মানে সত্য নষ্ট হচ্ছে, ওখানে অন্যায় হচ্ছে, অনিয়ম হচ্ছে, মানে ধর্ম নষ্ট হচ্ছে। আর ঘুষ যখন দিতে গেলাম তখন আমার এগুলো নষ্ট হবে, ঘুষ যখন ছাড়াই যদি কাজ হয় তাহলে আমার ধর্মটা রক্ষা হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, দায়িত্ব প্রতিষ্ঠিত হবে। এখন আমাকে ঘুষ দিতে বাধ্য করলো কে, অফিস, অফিসটা কি, অফিসই তো রাজনীতি, অফিস রাজনীতিবিদরা অফিস চালায়, তাই না? তাহলে কি হলো, রাজনীতি আমার ধর্মকে নষ্ট করল, ধর্ম রাজনীতিকে নষ্ট করে না, রাজনীতি ধর্মকে নষ্ট করে। তো এই জন্য রাজনীতি হলো যে আপনারা দেখেন যে রাজনীতির দ্বারা সবকিছু প্রভাবিত, তাই না? রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা, জনপ্রতিনিধি দ্বারা, রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা, সব দলের রাজনীতি দ্বারা সমাজ পরিচালিত। হ্যাঁ, তো ওরা যদি ওখানে যদি ধর্ম না থাকে, কোরআন না থাকে, তাহলে তো কোরআনই বাদ হয়ে যাবে। রাজনীতিতে যদি ধর্ম না থাকে তাহলে তো ধর্মই বাদ হয়ে যাবে। হ্যাঁ, আমি শুধু এই নামাজ পড়লাম, বাইরে এসে ঘুষ দিলাম, তো আমার ধর্মের কিছু কম নেই, তাহলে ওই জায়গা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আমি কিন্তু ধর্মের মধ্যে থাকতে পারছি না, আমার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান আমার থাকতে পারছি। তো যাই হোক, আমি
কয়েকটা কোরআনের সাজেশন আপনারাও অনেক জানেন, আমি শুধু একটু সূত্র বলে দিতে চাই এই ভোট পাস পাশে, যে যেটা জনগণকে বলতে হবে যে তোমরা টাকা পয়সা আমাদের কৃষকরা দিয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে বাপ পন্থায় শাসকের হাতে তুলে দিও না। 188 নম্বর আয়াত খুললেই আমি যেভাবে বললাম এইভাবে নাও দিতে পারেন, কারণ বাংলা অনুবাদ দুটা বিভিন্ন অনুবাদে বিভিন্ন রকম আছে। তা আমি একটু যেগুলোতে সহজ ভাষা পাই ওগুলো থেকে দেখবো যে আমাদের এই অনুবাদটা সম্ভবত মানুষের কোরআনের অনুবাদ না, তো এইভাবে আছে ওটা, কিন্তু যেখানে যাই পান এই অর্থটা এই বোঝাবে। তো এখানে দেখেন যে অনলাইন আমাদের জনপ্রতিনিধিদের দ্বারা কিভাবে নষ্ট হচ্ছে এই ব্যাখ্যা গুলো করি, যে অনলাইন ভাবে একজন অন্যের সম্পদ গ্রাস করে না, মানে এরা যে আত্মসাৎ করছে এটা তো অন্যের সম্পদ গ্রাস হয়ে যাচ্ছে। আর জনগণের উদ্দেশ্যে যে আমরা জেনে শুনে তাদের, আমরা জানি যে ও নির্বাচিত হয়ে চেয়ারে বসে আত্মসাৎ করবে, তারপরেও আমরা তাকে ওখানে বসাচ্ছি, এটাই তো জেনে শুনে হচ্ছে, এবং যে পদ্ধতিতে বসাচ্ছি এটাই কিন্তু পাপ পদ্ধতি। জনগণকে একটু বলতে হবে যে এই পদ্ধতিটা আমাদের ছাড়তে হবে, একটু ত্যাগ স্বীকার করতে হবে, ট্রাফিক যাতে ব্যয় না হয়। তো এটা যদি আপনারা আরো অনেক কিছু খুঁজে পাবেন, আমি শুধু সাবজেক্টটা আপনাদের বলছি যে এই বিষয়টা আপনারা আরো গবেষণা করেন, আপনারা আরো অনেক কিছু খুঁজে পাবেন। আমি জাস্ট একটু ফর্মুলা দিচ্ছি, জনগণের প্রতিনিধির উদ্দেশ্যে একটা বলি, আমানত রক্ষা, সুরা নেসা 58 নম্বর আয়াতের প্রথম অংশ বলেছি যে এরকম ব্যাখ্যাটা আমি এরকম করেছি যে এখানে আমানতের কথা আসছে আর প্রাপকের কথা, আমানত প্রাপকের কাছে পৌঁছে দাও। এখানে একটা উদাহরণ এরকম যে আমি যদি আপনার কাছে একটা চিঠি লিখি, তো চিঠির প্রেরক আমি, প্রাপক আপনি, আর চিঠিটা পৌঁছাবে একজন ডাক্তার, ডাক্তারের দায়িত্ব হলো চিঠি অবশ্যই পৌঁছাতে হবে, কিন্তু ওই চিঠিটা খুলতে পারবে না, স্পর্শ করতে পারবে না, তাই না? ওটা খুলতে পারবে না। তো এখানে জনপ্রতিনিধিদের কাছে যা কিছু আমানত আসে, টাকা পয়সা তার যা কিছু কাজ আছে, দায়িত্ব আছে, এগুলো প্রেরক হলো সরকার, প্রাপক হলো জনগণ, জনপ্রতিনিধিরা হলো ডাক বাহকের মতো, তারা তাদেরকে অবশ্যই জনগণের কাছে পৌঁছাতে হবে, কিন্তু ওটা স্পর্শ করতে পারবে না, এটাই প্রধান। এখানে আবার আরেকটা বিষয় কিন্তু আছে, সেটা হলো যে আমাদের দেশে যেমন কোনো খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে অমুক আসামিকে আইনে কিন্তু এমনি ধরতে হবে, তারপরে পরে আবার বলে, আবার প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রীর নির্দেশ কাজটা করতে হবে, তার মানে ওই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন কোরআনের অনেক আয়াত আছে, কিন্তু সেখানে আল্লাহ ওভাবে বলেনি যে আমার নির্দেশ, কিন্তু আমানত রক্ষার ক্ষেত্রে আল্লাহ বলছে আমার নির্দেশ আমানত প্রাপকের কাছে পৌঁছে দাও, তার মানে আমানত রক্ষার বিষয়টা অনেক বেশি গুরুত্ব। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা শুনতে পাই না তেমন একটা, মানে এইভাবে শুনতে পাই। তো এগুলো যদি যারা নির্বাচনে দাঁড়ায়, আমি এত লম্বা সময় বলবো না, এখানে আপনার আমাদের খলিফা ওমরের অনেক শাসনের আমানত রক্ষা বিষয়ে অনেকগুলো উদাহরণ আছে, সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে উদাহরণ আছে, তারা আমানত কিভাবে রক্ষা করতেন, সাহাবি সাইদ আমির সাইদ আল আমির জুমাহি, ওনার একটা খুব মানে খুব স্পেসিফিক একটা গল্প আছে, ওনার শাসনের দশটা খুব ভালো তাকে শাসক হিসেবে পাঠানো, তো সেখানে খুব চমৎকার একটা গল্প আছে, মানে আমানত রক্ষা, আমি ওটা একটা বড় গল্প, তো আমি সার বস্তু থেকে একটু বলি যে খলিফা ওমর যখন বসরাতে সাইদ আমির জুমাহিকে পাঠালেন, এক বছর পরে উনি খবর দিলেন
এক বছর পরে বর্ষা থেকে কিছু লোক মদিনাতে গেল খলিফা উমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তো খলিফা উমর তাদেরকে বললেন যে তোমরা কিছু গরিব লোকের তালিকা নিয়ে আসো। তো তারা এলাকায় ফিরে গেল গরিব লোকের তালিকা নিয়ে, তারপর তারা পরবর্তীতে আসলো। তখন তো যোগাযোগ ব্যবস্থা আপনারা বুঝতে পারবেন যে মন্দির কিছু তাদেরকে যাওয়া। তো গরিব লোকের তালিকা খলিফা উমর রাদিয়াল্লাহ তাআলার হাতে যখন দেওয়া হলো, এক নম্বরে সাইদ আমির জুমান। খলিফা উমর চমকিত হলেন যে এটা কোন সাইদ আমির, তোরা বলছি এটাই আমাদের জুমান। তখন তো যা পরে আবার সেখানে সফরে আসলেন, বাস্তবতা দেখে আসলেন, দেখে এসে সেখানে অনেক ঘটনা। যাই হোক, আবার মদিনায় ফিরে গিয়ে এই সাইদ আমিরের জন্য 1000 দিনার সাহায্য হিসেবে পাঠিয়ে এই দিনারটা, এইগুলো অর্থ যখন হাতে আসলো তখন জুমাহি কান্না শুরু করলেন। তার স্ত্রী বললেন যে তুমি কাঁদছ কেন? বলছে দেখো খলিফা উমর আমার জন্য সাহায্য পাঠায়, পুরস্কার পাঠায়, এটা তো ভালো কথা আর কি, কান্না কি? উনি বললেন যে দেখো আমি যা কিছু করি আমি তো দুনিয়াকে পুরস্কার দেওয়ার জন্য করি, পরকালে পুরস্কার দেওয়ার জন্য করি। তুমি কি চাও না যে পরকালে পুরস্কার নেবে? প্রার্থীরা অনুপ্রাণিত হয় এই যে লোক লালসার জন্য, ওখানে বসে আমি রাতারাতি টাকা পয়সা কামাবো, বড় হবো, এই চিন্তা এগুলো তারা একটু হয়তো ভাবতে পারে যে ইসলাম সমর্থন করে না। তারপরে এই প্রার্থী যারা নির্বাচিত জনপ্রতিনিধি এর দ্বারা ব্যাপক হক নষ্ট হচ্ছে। হক নষ্ট তো আপনারা জানেন যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, কিন্তু মাফ করার অধিকার রাখে, আল্লাহ ইচ্ছা করলে পারে, তাই না? আল্লাহ বলছে যে আমি মাফ করবো, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারে, কিন্তু পরের হক নষ্ট করলে আল্লাহ মাফ করার অধিকারই রাখে না। যার হক নষ্ট করবে সে মাফ যদি না করে তাহলে মাফ করে না। তাহলে এটা যে হক আল্লাহ মাফ করার অধিকার রাখে না সেই সেই পাপ, সেটা কি কম পাপ, ছোট পাপ? অথচ এই হকগুলো নষ্ট হচ্ছে। তো জনপ্রতিনিধির দ্বারা কি হচ্ছে? আমানতের খেয়ানত হচ্ছে, হক নষ্ট হচ্ছে, আরো কি হচ্ছে, হালাল রিজিক এটা হচ্ছে না, অবৈধ উপার্জন হচ্ছে। হালাল রিজিক তো এটা হালাল রিজিক ছাড়া তো কোনো উপাদতি হয় না। এখানে সুরা মায়েদার 87 নম্বর আয়াতে আছে যে তোমরা হালাল বস্তুকে হারামে পরিণত করে দাও। মানে আমরা কুকুর বিড়াল ইত্যাদি যদি বাড়িতে দৈবভাবেও পালন করি তারপরেও তো সেটা হারাম, কিন্তু আমরা চাইল ডাইল ইত্যাদি যদি আমরা এগুলো সবই, হ্যাঁ, গরু ছাগল মধ্যে সবই হালাল, কিন্তু এই হালালটাও যদি অবৈধ উপার্জন হয়ে যায় তখন এটা হারাম হয়ে যায়। আল্লাহ বলছেন যে তোমরা হালাল বস্তুতে হারামে পরিণত করো না, কিন্তু জনপ্রতিনিধিদের দ্বারা এটা কিন্তু হচ্ছে। তারপরে তোমরা প্রবঞ্চনার শপথ গ্রহণ করো না, জনপ্রতিনিধিদের একটা শপথ নেওয়া দায়িত্ব নেওয়া, এই শপথটাও কিন্তু পদে পদে ভঙ্গ হয়ে যাবে, এটাও একটা পাপ। যে জনপ্রতিনিধির দ্বারা অনেক পাপ সংঘটিত হচ্ছে, পথভ্রষ্ট তোমরা মাঠে আসছো সেটিকে যেটা বলা হচ্ছে, আমরা তো গুরুত্ব দেওয়া তোমরা পথভ্রষ্টের সমাজে অন্যায় বিচার দিচ্ছে, বিচারের আগে যা টাকা জমা দিচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, মানে পক্ষ নিয়ে নিচ্ছে, মানে অন্যায় বিচার, অন্যায় বিচার তো পথভ্রষ্ট। আমানত খেয়ানত ইত্যাদি ব্যবিচার দুর্নীতি যা কিছু সবই পথভ্রষ্ট, তাহলে এরা পথভ্রষ্ট হচ্ছে, মানে অনেক একটা বিষয়ের সাথে অনেক বিষয় জড়িত রয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা একটু ভালো করে তুলে ধরেন তাহলে আমার মনে হয় যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ভোটে দাঁড়ায় এরা একটু থমকে দাঁড়াতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম, একই সাথে আর একটা বিষয় আছে যেটা, তাহলে তো মানুষ ভোটে দাঁড়াই না, জনপ্রতিনিধি ওদেরকেও একটু দেখেন। ওই সূরা নিসার 60 নম্বর আয়াতে আছে যে আল্লাহ, তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে মানো তাহলে আল্লাহ রাসূল এবং নেতাদের অনুসরণ করো। এখানে দেখেন আমরা
একজন এমপি বা মন্ত্রীর পাশে একটু ছবি তুলতে পারলে, চেয়ারের পাশে চেয়ারে একটু বসতে পারলে নিজের কত ধন্য মনে। এখানে যারা ভালো নেতা আল্লাহ রাসুলের পথের অনুসারী, তাদেরকে আল্লাহ রাসুলের সাথে নাম বসায় দিয়েছে, তাই না? কত মর্যাদা চিন্তা করা যায়, আল্লাহ রাসুলের সাথে নাম বসায় দিয়েছে। তাহলে সৎ পথে অগ্রসর হলে তারা আল্লাহর কাছে সে পুরস্কার পাবে। তো সূরা ফজরের শেষে দুই আয়াত পাঠ করি বা দুই আয়াত করি জান্নাত। তোমরা আমার প্রিয় বান্দাদের স্বাগত, আমি তোমাদের জান্নাত দান করি, তাই না? তো তাহলে সমর্থকের উদ্দেশ্যে ওইটা হলো যে তারা যেন এই নেতাদের অনুসরণ করে। তো পথভ্রষ্ট নেতারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, এগুলো সূরা আহজাবের 67-68, সূরা মুমিনের 47-48, সূরা ফুরকানের 28-29 এই আয়াতগুলোতে স্পষ্টই বলা আছে যে নেতাদের সাথে সমর্থকরাও জাহান্নামে পড়বে। পথভ্রষ্ট নেতা যদি হয় জাহান্নামে পড়েও আগুনের মধ্যে ঝগড়া লাগবে যে নেতা তোমার সাথে থেকে তো আবার জাহান্নামে আসলাম, তুমি এখন আগুনের তাপ কমাও, দুনিয়াতে তোমার অনেক ব্যাপক ছিল, হ্যাঁ অনেক কিছু ছিল তোমাদের অনুসরণ করে, আজকে আমার আগুনের তাপ কমাও। নেতাগুলি যদি আল্লাহকে বিশ্বাস করে দিয়েছে, তোমাকেও প্রযুক্তি দিয়েছে, আমাকে দিয়েছে, এখন তো তারও কিছু করেন না। আর একটা আয়াতে এরকম আছে যে যখন এই সমর্থকরা তাদেরকে দাবি করবে যে তোমার কারণে আমাদের এরকম হলো, তখন নেতারা বলবে তুমি তো দুনিয়াতে কোনো মুমিন বান্দাই ছিল না, তুমি যদি মুমিনই হতে তাহলে আমি খারাপ পথে ডাকলেই তুমি আসতে না, তুমি তো আসতে না খারাপ পথে, কাজে এখন তো বলে লাভ নেই, আল্লাহ শাস্তি দিয়েছে। তো এই জন্য সেদিন কিন্তু কেউ কারো পাশে দাঁড়াবে না। এই কথাগুলো যদি ভোটারদের উদ্দেশ্যেও বলা হয় তাহলে ওরা হয়তো বা হাসতে হাসতে আমরা তাদের খাচ্ছি, সেই এর ফলে যে আমাদের পরকালে কত ক্ষতি, দুনিয়ার ক্ষতিগুলো তো আমরা সাদা চোখে দেখতেই পাচ্ছি। তা আমাদেরকে আমরা আলোকপথ আমরা এই কাজগুলো করছি, আমাদের কোরআনে কিছু আয়াত আমাদেরকে সাহসী হতে মানে সাহায্য করে, সাহসী হতে সাহায্য করে যে সুরাম দিয়ে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সত্যের দ্বারা মিথ্যাকে আঘাত করো, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। তো সত্যকে তুলে গণ ইসরায়েল 81 নম্বর আয়াত, সত্য সমানত মিথ্যা দূরীভূত, সত্যের সামনে মিথ্যা দূর হবেই। তা আমার এটা বিশ্বাস যে আমরা সত্যকে সামনে ভালোভাবে তুলে ধরতেই পারি, তুলে ধরলে আল্লাহ তো বলছে সত্য তুলে ধরলে মিথ্যা দূর হবে, হ্যাঁ সত্যকে সামনে আনতে পারলেই মিথ্যা দূর হবে। তো আমার মনে হয় যে এগুলো আমাদের জন্য সাহসী। হ্যাঁ তারপরে আরো অনেক আয়াত আছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন, আল্লাহ সৎ উদ্দেশ্যে যারা পরিশ্রম করে তাদের পরিশ্রমের ফল বিনষ্ট হতে দেন না। এগুলো তো আমাদের উৎসাহ দেবে, আমরা যতই খাদ্যের মধ্যে মন্দের মধ্যে ডুবে থাকি এই আয়াতগুলো আল্লাহর এই বাণীগুলো আমাদেরকে উৎসাহ দেবে। আল্লাহ সাহাবারা একদিন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসুলুল্লাহ আল্লাহর পথে লড়াই করবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআনের বাণীকে বিজয় করার জন্য যে লড়াই এটি আল্লাহর পথে লড়াই। এখন দেখেন আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা বিষয় প্রচলিত আছে যে জিহাদ মানে মনে হয় কোমরে কিছু বেঁধে হাতে অস্ত্র নিয়ে কোথাও যুদ্ধে গেলে সেটা জিহাদ। তো জিহাদকে হলো পাপ বর্জনের উদ্দেশ্যে যেগুলো করা হয় এটাই জিহাদ। তো এই আল্লাহর পথে লড়াই, ধরেন কোরআনে মাদকের বিরুদ্ধে কথা বলা আছে, কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলতে অধিক তো আল্লাহর পথে লড়াই, তাই না? আমরা এটা আমানত রক্ষা তারপরে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অনেক মানে মন্দ কাজ দূর হয়ে গেলো, এই কাজটা যদি করি এটাও কিন্তু আল্লাহর পথেই করে, এগুলোই জিহাদ। আল্লাহ নিশ্চয় এগুলোর জন্য পুরস্কৃত করবেন আমাদের। তো আপনারা একটু কাজ করবেন, যে আমরা নামাজ কায়েমের কথা বলি, আপনাদের ব্যাখ্যা কি আমি জানি না, তবে আমার তো মনে হয় নামাজের ভিতর যা উচ্চারণ করা হয় ওটা বাস্তব জীবনে প্রতিফলন করেন না, আমি নামাজ কায়েম নামাজের মধ্যে হয়তো সুরা রহমানে ওজনের আয়াত করলাম, বাইরে এসে ব্যবসাতে ওজন তাকে কম বেশি দিলাম, তাকে নামাজ পড়া হতো নামাজ কায়েম করা। এইভাবে বিভিন্ন কোরআনের আয়াতগুলো পড়লাম। দেখো যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রগুলো ইয়ে করলো, সমর্থন করলো, তারা প্রচার করলো, তখন কিন্তু সারা বিশ্বে একটা আন্দোলন হলো মানুষ
এটা ঠিক আছে, কিন্তু ওখানে অনেক জায়গায় মন্তব্যটা আসছে যে প্রকৃত প্রতিবাদ কি। প্রকৃত প্রতিবাদ হলো যে আল্লাহ রাসূলকে মানুষ যদি অনুসরণ করে, তার আদেশ বাণী এগুলো যদি বাস্তবায়ন করে, সেটা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। হ্যাঁ, সেটা বড় প্রতিবাদ। সব জায়গায় ইসলাম যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন তো কেউ আর কিছু করে সাহস পাবে না, ফল করতে পারবে না। এই জন্য আমাদের পথ চলাটা যেন আল্লাহ রাসূলের অনুসারী হয়, এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু প্রকৃত প্রতিবাদ হতো। জো বাইডেন নির্বাচিত হয়ে কাল তো খুব ইসলাম বিদ্বেষী ছিল, মুসলমানদের উপর জুলুম করছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। ওর এখনো তো সে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়নি, কিন্তু নির্বাচনী ফলাফল আসার মুহূর্তেই একটা কথা বলছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের একটা হাদিস, যেটা আমরা সবাই জানি, উনি বলছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম বলেছেন, তোমরা কোনো অন্যায় দেখলে আজকে প্রতিরোধ করো, সেটা সক্ষম না হলে মুক্তি করো, না হলে অন্তরে ঘৃণা করো। তা আমরা আমেরিকাবাসী এই থিওরিতে বিশ্বাসী, এটা কিন্তু মুসলিম বিশ্বের জন্য একটা বড় পাওয়া। হ্যাঁ, মুসলিম বিশ্ব ইরান সৌদি আরব সহ তাকে এইটা বলার জন্য অভিনন্দন জানাবে। তা আমরা একজন অমুসলিম নেতা যদি এই কথা বলে, তাহলে আমরা মুসলমান, আমরা কেন এই পথকে অনুসরণ করব না? আমাদেরই তো ধর্ম, আমাদেরই নবী, তার বাণীকে আমরা কেন অনুসরণ করব না? আমরা নিশ্চয় অনুসরণ করবো। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এবারে আপনাদের নেতৃত্ব, ভালো নেতৃত্ব তৈরির জন্য আপনাদের কিছু ভূমিকা, যেগুলো আপনারা যদি ভুল হয় আমার মানে বুঝতে, তাহলে ধরিয়ে দিবেন, ক্ষমা করবেন। আমি যেটা ভুল তখন করি, ধরেন একটা জাল সাথে একটা চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী করে দেওয়া যাবে, তো ওখানে তাকে জোর করা হয় যে আপনি চেয়ারম্যান মানুষ একটু বেশি করে 1,000 টাকা দিতে বলে, এটা অনেক সময় আদায় করা হয়, করার পরে যিনি আদায় করেন তিনি মনে করেন যে এটা আমার একটা ক্রেড। তো এগুলো কথা বললে আবার অন্যভাবে নেন না যদি ভুল হয়। আমার দৃষ্টিতে যেটা, সেটা হলো যে একজন জনপ্রতিনিধিকে ধরে যখন এভাবে চাপ দিয়ে টাকা আদায় করা হয়, করলে একটা মোনাজাত করা হয়, তো অর্থটাই এরকম দাঁড়ায় যে আল্লাহ এবারে এই মানুষটা একটু ছোট তোর আছে, সামনে যেন আরো বড় চিন্তা। আমার হিসাবে তাই না? হ্যাঁ, কারণ ওকে ওর সিয়ারকে টার্গেট করা হলো, সিয়ারকে টার্গেট করা মানে চুরিকে সমর্থন করা হলো। এখন আপনি চাইতে পারেন তার পারিবারিক আর্থিক অবস্থা, তার অবস্থা যদি দেখেন যে না সে টাকা লাগে, তাহলে চান যে আপনার নিজের থেকে দেন। আমার মতে জনপ্রতিনিধি যারা তাদেরকে যাচাই দাওয়াত করেন এবং ঘোষণা দিয়ে বলেন যে আপনাদের পকেট থেকে কোনো টাকা নেব না, সরকারি অনুদান যদি পারেন যেটা সম্ভব সেটা দেন, না হলে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আল্লাহর মাদ্রাসা জনগণের অর্থ দিয়েই চলবে, সাহায্য সহযোগিতা চলবে, কিন্তু আপনি চুরি করে দিন না। আবার আমার হিসেবে এরকমটা মনে হয়। আবার সমাজে বিয়ে সাজিতে দিয়ে একটা মানুষকে এত বেশি দাওয়াত করা হয়, তো অত টাকা কোথায় পাবে? জনপ্রতিনিধি যারা ভোট দিয়ে জনগণ তৈরি করে, নিশ্চয়ই তার প্রিয় ব্যক্তি তাদেরকে ভালোবাসে, তারা তো একটু ঘোষণা দেয়, বা আপনারা আমরা সবাই বলতে পারি যে এই ব্যক্তিগুলোকে ঘোষণা দিয়েই বলা হয়েছে, ভাই দাওয়াত দিলাম আপনি এখন খেয়ে গেলে আমরা খুশি হব, কিন্তু আপনার জন্য কোনো গিফট লাগবে না। হ্যাঁ, এগুলো আদায় করতে গিয়ে তো ও দুর্নীতির পথে পা হয়, তারা তো প্রকাশ্যেই বলে আমাদের তো চাপ দেয়, তা আমরা কী করব? সেই চাপগুলো কমানো কী করলে এরা সৎ থাকে, সেই বিষয়ে আপনাদের একটু ভূমিকা রাখলে তাদেরকে সৎ পথে থাকার দায়িত্ব কিন্তু আপনাদের। আরেকটা বিষয় বলি যে দেখেন আমরা কোন পথে গেছি। আপনি একটা নামাজি মানুষ যদি নির্বাচনে দাঁড়াতে চায়, একজন নিঃস্বাকুল মানুষকে যদি জিজ্ঞেস করেন যে লোকটা ভোটে তাকে সমর্থন করবেন, ও একেবারে নিঃসংকোচে বলে দিবে না চলবে না। কিন্তু একটা নিশাকর মানুষ যখন ভোটে দাঁড়াচ্ছে, নামাজিরা দলে দলে তার পিছিয়ে ভোট দিয়ে, তো তাহলে আমরা তো আমাদেরকে ডুবেছি। তাহলে এটা নিশাগ্রস্ত, এটা কত পাপিষ্ঠ মানুষ যে আল্লাহ রাসূল তো বলছেন যে বেহেশতে মানে সাধু গ্রহণ করতে দিবে না, বেহেশতে ঢুকতে দিবে না, মানে এই পর্যায়ে পাপিষ্ঠ মানুষ। নিশাখররা শুধু নিজে নষ্ট হয় না, অনেক মানুষকে বিপদ নিয়ে
এই শ্রেণীর লোককেও আমরা আবার বলি অনেকেই যে লোকটা নেশা করে কিন্তু ভালো, ভালো বলার বদলার কোনো সুযোগই তো নেই। তো তাকে আবার দেখেন আমাদের বহরপুরে ছয়টা ইউনিয়নের তিনটে ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু নেশা করছে। এখন যদি আপনারা সমাজের শ্রেষ্ঠ মানুষ, সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এবং যে লোকগুলো পাঁচ অক্ষ নামাজ পড়ে না তারাও কিন্তু জোবান নামাজে যায়, মানে আপনাদের মানুষের মধ্যে কথা বলার যত সুযোগ আছে আমাদের কিন্তু নাই। আমরা ডাকা হেঁকা করার পয়সা 100-200 লোক নাই এক জায়গা পাই, কিন্তু আপনারা একযোগে যদি পরামর্শ করে যে এই কথাগুলো এক এক জুম্মাতে সব মানুষের কানে পৌঁছে দিতে পারবে আপনাদের জন্য অনেক সুযোগ। আপনারা আমি বলার আগে যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা আপনাদের সাথে আজ কথা বললাম, তারপরে একটু জনগণের কাছেও যাব। এখন আমি অনেক জায়গায় বলি যে যারা ভোটে দাঁড়ায় এরা তো এই রাস্তাঘাট করে দিব, এই করে দিব, সেই করে দিব, এত প্রতিশ্রুতির দরকার নেই, একটা প্রতিশ্রুতি শুধু দরকার, সেটা হলো যে আমি জনগণের আমানতের খেয়ালত করব না। তারপরে কোথায় সরকারি বরাদ্দ যা কিছু আসবে কোথায় হবে কী কাজ হবে জনগণের সাথে গুরুত্ব বুঝে যে কাজ আগে দরকার সেটা আগে নিতে পেরে যাবে। এটা আমাদের প্রতিনিধিরা হাজারো প্রতিশ্রুতি দেয় কিন্তু আমানত রক্ষার প্রতিশ্রুতিটা দেয় না। ও যদি বলে যে আমি এই সার্ভিস খাচ্ছি, খরচ খাচ্ছি, এটা দান হিসেবে আমি করলাম, আমি এটা আত্মসাৎ করব না যেটার পরে, তাহলে ঠিক আছে। আর যতক্ষণ এ কথা না বলবে ততক্ষণ ঠিক নেই, হয়তো পরে একজন মানুষ দান হিসেবে, কিন্তু সেটা আমার ভোটের সময় হয় কেন, অন্য সময় তো হয় তাই না? এটাই আমি আপনাদের বলছি যে আমাদের যদি হাতের একটা নখ, পায়ের নখ কিভাবে কাটতে হবে এটাও ইসলামে আছে, তাহলে নেতা নির্বাচন এগুলো ইসলাম ধর্মে নাই এরকম কথা বলা যাবে না। তাহলে এগুলো খাওয়া, আপনারা যদি শুধু বলেন যে এটা খাওয়া হারামের পর্যায়ে পড়ে তাহলে অনেক রোধ হবে। যদি মনে করেন যে না হারাম হবে না, হালাল শুধু সেটাও বলেন, একটা বলতে হবে, একটা কিছু বলতে হবে, না হলে ধরেন যে এটা অধঃপতনে যাচ্ছে এবং এদের দ্বারা সবকিছু গ্রাস হয়ে যাচ্ছে। একটা মসজিদ পরিচালনা হচ্ছে বেনামাজি লোক দ্বারা, সব মসজিদ বলবো না, তবে আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে, কোন পর্যায়ে যাচ্ছে মানে ইমানা বললে কারো থাকার সুযোগ থাকবে না ভবিষ্যতে, জনপ্রতিনিধি যতদিন কমপ্লিট না হবে। তো আমরা জনসাধারণের কাছেও যাব, আমার খুব স্নেহের আমার কলেজের ভাইস জনগণের কাছে যাবো কিভাবে সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না, আয়োজন কি করে দিল আমরা খাওয়া দাওয়ার পক্ষে না, একটু হয়তো জনগণকে ইয়ে করে এক জায়গায় করে দিলে আমরা এইভাবে দুটো কথা বলতাম, ওই সমাজের দ্বারা ইমাম আবদুল নাসির তারেকের সাথে একটু কথা বলার সুযোগ আছে। আমার ভাইস প্রিন্সিপালের কাছে একটু অনুরোধ করব যে তার ওয়ার্ডে যদি কোনো একটা আয়োজন করে দেয় ওখান থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে নির্বাচন করে। আমি যে কথাগুলো বললাম যে প্রক্রিয়ার কথা, এটা যে এখন নির্বাচন পৌরসভা তারপর পরে ইউনিয়ন হবে এই নির্বাচনের জন্যই আমরা শুরু করছি, এটাও বলছি, কিন্তু পরবর্তী প্রজন্ম এর তো তৈরি হতে হবে, এরা কি করবে এই প্রক্রিয়ায়, এরা কি আসতে পারবে? এখন একজন জনপ্রতিনিধি হতে হলে প্রথম শর্তই হলো তাকে মন্দ দেখতে হবে, তারপরে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য তো আমাদের সংস্থাকে তৈরি করা, আপনারা এই বিষয়ে কথা বলেন, পরে যদি কারো প্রশ্ন থাকে তো আমি আবার কথা বলব। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে, সম্মানিত ইমামগণ আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। আসলে আমাদের, আমি উদ্দেশ্যটা আর একটু বলি, আমাদের উদ্দেশ্য হচ্ছে দলের বিরুদ্ধে না, দলের নেতা নির্বাচন
প্রক্রিয়ার বিরুদ্ধে, দলের নেতা নির্বাচন সিস্টেমের বিরুদ্ধে। শুধু আপনারা এটুক নেই বলবেন, আর আমরা প্রত্যেকটা মসজিদে প্রায় মোহাম্মদপুর থানার প্রায় মসজিদে আমরা জুম্মার নাম এই মাগরিবের নামাজ পড়ে বক্তব্য দিতে যাই, ওই যে কথাগুলো আসে এই কথাগুলোই আসে। ওই মসজিদের পরে বাইরে বের হয়ে অনেকে ভিতরে বলে আপনারা যেটা বলতেছেন তো এটা কোনোদিনই সম্ভব না, বাংলাদেশে হবে না, এরকম বলে। এর উত্তর আমরা সঠিক হাদিস কোরআন থেকে জানি না, আমরা আপনাদের কাছে শুনবো, আমাদের হুজুরের কাছেও শুনবো। এই কথাগুলো আমাদের মানে প্রত্যেক দিনই বলে, কেউ না কেউ বলে যে জীবনেও সম্ভব না। আর আমরা মনে করি কি যে আসলে যারা নামাজ আমরা পড়ি অথবা যারা আমরা নীতি বাক্য বলে থাকি, আমাদের মধ্যে সত্যিকারের কিছু ঘাটতি আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, হুসেন আশরি নামে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অধ্যাপক 2018 সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল রাষ্ট্রগুলোর উপর জরিপ চালাইছেন, 43টা ক্যাটাগরিতে জরিপ চালাইছিলেন। প্রথম ক্যাটাগরিটা ছিল আইনের শাসন। তো এখানে প্রথম 30 নম্বরের মধ্যে কোন মুসলমান রাষ্ট্র নাই, 30 নম্বর পর্যন্ত কোন মুসলিম রাষ্ট্র নাই যেখানে আইনের শাসন বা ন্যায় বিচারটা মানুষ পায় আইনের চোখে, ওই রাজা প্রজা প্রধানমন্ত্রী সাধারণ মানুষ সমান, এরকম প্রথম 30-এর মধ্যে কোনো মুসলমান রাষ্ট্র নাই। এবং উনি আর একটা বললেন যে মুসলিমরা চীনের একটা বিখ্যাত ব্যক্তির উদ্ধৃতি দেওয়া ছিল, ওখানে নাম জানা নাই মনে নাই, তো ওখানে বলছিলেন যে মুসলমানরা আমার দেশে আসে ব্যবসায়িক উদ্দেশ্যে, আসার পরে বলে কি যে আমার এই পণ্যের গায়ে অন্য ব্র্যান্ডের নাম লিখে দেন, অথচ খাবারের সময় হোটেলে যাওয়ার পরে বলে কি খাবারটা হালাল, তো পণ্যের গায়ে অন্য ব্র্যান্ড লিখে নিল আর খাবারের সময় যা বলে যে খাবারটা হালাল। এই সমস্ত কারণে মুসলমানরা হচ্ছে মানে আমাদের ইমানদার বা আমরা যারা ভালো মানুষ বলে সমাজে পরিচিত, আমাদের দ্বারাই কিন্তু আসলে আমাদের রাষ্ট্রের বেশি ক্ষতি হচ্ছে। খারাপ নেতারা রাষ্ট্রের বেশি ক্ষতি করতে পারে না, ভালোরা নেতৃত্ব থেকে চলে আসাতে ক্ষতিটা বেশি। আর একটা বলি, সম্ভবত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বক্তব্য আছে, সম্ভবত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজ কবি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অথবা ব্রিটিশ মনে নাকি, তো বলেছিলেন যে আমি যখন ইসলাম ধর্ম পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, তখন মনে হয় আমি ইসলাম ধর্মের অনুসারী হই, আমি মুসলিম হই, আর যখন এই মুসলমানের দিকে তাকাই তখন আমার মনে হয় যে আমি আমার জায়গাতে তার চেয়ে শ্রেষ্ঠ আছি। এই আমাদের অবস্থা। তো আপনারা একটু বলবেন যেন নতুন নেতৃত্ব সমাজে আসে, সৎ নেতৃত্ব সমাজে আসে। সৎ নেতৃত্ব না আসলে কারো থাকাই অবশ্য মানে সবারই জন্য সমস্যা। এরপরে ভোটার এবং হচ্ছে যারা প্রার্থী হবে এবং ভোটার উভয়ে যে আমানতের খেয়ানত করছে টাকার বিনিময়ে, এই জিনিসটার বিষয়ে আপনারা একটু বলবেন। এরপর সৎ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, ভোটে দাঁড়ানোর জন্য একটু অনুপ্রেরণা করবেন, যে ভোট যেটাই পায়, সৎ মানুষ ভোটে দাঁড়ালে কোনো খরচ হলো না, টাকা লাগলো না, সে ভোট পাস করলেও তার সম্মান নষ্ট হয় না, ফেল করলেও তো সম্মান নষ্ট হয়, কোনো প্রশ্নই আসে না, কারণ তার তো সে তার নীতিতে ভোট করছে। আপনারা এই বিষয়ে একটু অনুপ্রেরণা জানাবেন। এবারে আমরা আপনাদের কাছ থেকে আগ্রহী, যারা ওপেন করে দিচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন বা কিছু বলতেও পারেন, এটা খোলা করে দেওয়া। আমরা তখন ছোট ছিলাম, তারপরেও আমরা ছাত্র মানুষ ছিলাম ওই সময়, যখন কিছু একটা স্টাডি হয় তখন আমরা ছাত্র ছিলাম, গ্রেজুয়েশন আমরা অনেক ছোট, কারণ আমার যে এখন উপাধ্যক্ষ হয়েছে ও আর আমি একসঙ্গে ম্যাট্রিক পাস করেছি ইতিহাস হাই স্কুল থেকে, তো একই সালে। তখন এই প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল উপস্থিত আছেন গিয়াসুদ্দিন ভাই, এবং আমার বন্ধু হওয়ার আমি পরিচয় দিলাম আমার, তারপর গিয়াসুদ্দিন
ছিলেন রেজা, মূল বক্তব্য হচ্ছে আসলে বলতে গেলে তো অনেক কথা হয়, কিন্তু আসলে আমরা বলতে বলতে হয়ে গেছি বক্তা, আর শ্রোতা মণ্ডলী যারা আছে এরা শুনে শুনে হয়েছে বক্তা। কথা বুঝতে পারছেন তো? এখান থেকে আমি বলতেছি যে এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, তারপরেও এই যে আমার শুদ্ধ বড় ভাই বলে গেছে যে আসলে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, সমাজের প্রতিনিধির কাছে আমরা জিন্দি। আমরা এখানে যারা সমাজ প্রতিনিধি আছি, অনেক দিন থেকে আমরা যারা বিভিন্ন জুমায় মসজিদে, জমা মসজিদে দায়িত্ব পালন করে আসতেছি, আপনারা কেউ বলতে পারবেন যে বুকে হাত দিয়ে যে আপনারা কোনদিন মানে নামাজ পড়তে যে, মসজিদে নামাজ পড়তে যে, একটা সমাজে বিবাহ পড়তে যে, আপনি সবগুলোই লিগ্যালভাবে বিবাহ সুসম্পন্ন করেছেন, পড়াইছেন কোনো ছেলে বা মেয়ে, কেউ বলতে পারবেন না, আমিও পারবো না। তার কারণ হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমি এদের সূচনা করতেছি কথাটা, কথাটা গুরুত্ব সহ শুনেন। তারপরে আমি আসতেছি এই, হ্যাঁ, তো এখন আমি পড়াবো না যা সম্ভব না, 18 বছর নিচে সম্ভব না, সে না লাইক, সে তো লাইক হয় নাই, বা ছেলে বয়স 22 বছর পার হয় নাই, এটা সম্ভব না। মেয়ের সাহেব ফোন করে, কাউন্সিলের সাহেব ফোন করে বলছে হ্যালো বিষ্ণুপুর যাই মসজিদ যাব, সাহেব ভাই, হ্যাঁ মজুর ভাই কী অবস্থা ভাই, কারো ফোন যাবে না, এটা সমস্যা। তো বলছে যে ওটা আমি হুকুম দিলাম আপনার পড়াতে হবে, পড়া যায় কথা ঠিক করে দিতে বললাম, এরকম আসে না, ফোন আসে না, হ্যাঁ। এখন এই অবস্থায় বাধ্যগত হয় যে যাই হোক কী করবো এখন, দেখাই যায়, কিন্তু আমাদের কাছে আসে, আমাদের কাছে আসে, আপনার কাছে না আসতে পারে আমার কাছে আসে। কারণ দীর্ঘদিন যাবত আমি বিশ্বরূপের মধ্যে করতেছি, অন্য দিনের মধ্যে করছি, আমার সমাজসেবক, আমার বিশিষ্ট ভাই, আমার বন্ধু সেলিব্রিটি যা আছেন ওরা মসজিদে অনাপ হয়েছে, আমি যখন ছাত্র মানুষের মধ্যে ঘুরে আসছি, কী ভাই ঠিক না, হ্যাঁ করতে হয়েছি, বাধ্য মতো করতে হয়। আসলে আমরা এখানে যেটা বললাম না, যে আমরা এখানে যা বলি, কিন্তু এখানে যা বাইরে গেলে এটা শতভাগ এটা বাস্তবায়ন করা যায় না, শতভাগ বাস্তবায়ন করা যায় না। সমাজের প্রতিকূলে, রাজনৈতিক প্রতিকূলে, বিভিন্ন রকম সমাজের চাপে, বিভিন্ন রকম কাজে তখন দেখা যায় যে আমাদেরকে তখন নত হয়ে। তো যাই হোক, মূল কথায় আসি, সেটা হচ্ছে এই যে আসলে আমরা, আমার ভাই বলে গেছে মাদক, মাদক সম্পর্কে বলেছে, তো এখন ঘটনা হচ্ছে যে আসলে কোনো নির্বাচন আসলে, কোনো নির্বাচন আসলে বিড়ি সিগারেট, তারপর হচ্ছে আপনার ওই চুয়ানি গাঁজা ছাড়া ওই নির্বাচন হবে না, হয়ও না। তার কারণ হচ্ছে কোথায় আমাদের পুরসভার মধ্যে, বাইরে বলবো না আমি, হরিদ্বারে এসে এই 4টি ছেলে আছে, বাকশলে এই 5টা ছেলে আছে, টার্গেট করে ওই নির্বাচন প্রতিনিধিরা, গোবলে এই 5টা ছেলে আছে, এরকম বিভিন্ন গ্রামে গ্রামে আছে। তো ওদেরকে রাতের অন্ধকারে ঠিক আছে ওই একটু মাল খাওয়ার জন্য 500 টাকা এখন মাদক তো আসলে এই মানে নির্মূল করা যাবে না। আমি 18 সালে বিভিন্ন ছোট মানুষ, আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আমার জেলা পর্যায়ে এবং উপজেলা মহোদয় পর্যায়ে এসেলা করেছি এবং করার সৌভাগ্য হয় প্রতি বছরে 2টা 1টা 2টা 3টা, কয়েকদিন আগে তো করে আসলাম রাজশাহীতে। তো মাদক অধিদপ্তর থেকে, মাদক অধিদপ্তর থেকে মাদক উপসচিব আসছিল নিয়ন্ত্রণে, সেখানে ওই মন্ত্রী সবাই আমার দাঁত ছিল, ওই সৌভাগ্য ছিল আমার ছোটো মানুষ, তো গেছিলাম। যাওয়ার পরে সেখানে লেখা ছিল মাদক নিয়ন্ত্রণ শিশু কমিটা, তো সংক্ষিপ্ত একটা বলতেছি এখন, না সে বলছি আসছি এর ওই কথাটা আসতেছি। এখন বর্তমানে এই আমাদের মোহনপুর উপজেলা অর্থাৎ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ম্যাডাম ছিল, ওই ম্যাডাম বলতেছে সুজিতকে লক্ষ্য করে যে ওইখানে ওই এই ম্যাডাম উপস্থিত ছিল, এটা 1818 সালের কথা,
তো বলতেছে যে স্যার তো এই মাদক নিয়ন্ত্রণ না করে যদি নির্মূল করা যায় না, তখন ওনার এজন্য উনি প্রস্তাব রেখে গেলেন। তারপরে বক্তব্য শেষে শেষের দিন ওনাকে দেওয়া হলো, উনি বললেন যে দেখেন এই ড্রাগস তো আমাদের লাইসেন্স করে সরকার মানে বিদেশ থেকে আমদানি করতে হয় না, তো ওষুধ তৈরি হবে না, তো মাদক তো নির্মূল করা যাবে না, একে নিয়ন্ত্রণ করা হবে। এটা আমি সে সুশীল মাদক উনি বললেন, এই যে ম্যাডাম আসতে মনে হয় ম্যাডাম আছে আপনার হাই স্কুলের ম্যাডাম আছে প্রধান শিক্ষিকা, উনি বললেন যে না মাদক যদি নিয়ন্ত্রণ না করে নির্মূল করা যায় কিনা। তারপরে প্রশ্ন উনি দেখে রাখছিলেন ঢুকে রাখছিলেন এজেন্ডা। পরবর্তী ওনার বক্তব্য বলতেছে যেহেতু তো সরকার অনুমোদিত এটা এই মাদক নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু নির্মূল করা যাবে না, যদি নিয়ন্ত্রণ নির্মূল হয় তাহলে বিদেশ থেকে তো আমরা ড্রাগস নিয়ে আসা যাবে না, কী করে আমরা নির্মূল করবো, তাহলে ওষুধ তৈরি হবে না, কারণ ওষুধ তৈরি করতে হলে ড্রাগস দরকার আছে। যাই হোক আমি বেশি বক্তব্য বাড়তে যাচ্ছি না, আরও অনেক কথা ছিল, কথাগুলো আসলে বলে বলছেন কিন্তু সময় কম, তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, ভাইজি বলে গেছেন যে মসজিদে একযোগে যদি আমরা এই ভালো প্রার্থী নির্বাচনের জন্য, যেমন উনি বাবু যে বলে গেছেন যে একসঙ্গে চা খাচ্ছে এখানে বসে থাকে, চা খাচ্ছে আর বলতেছেন যে ওই তুমি যা দশটা চা দিয়ে দাও, দশটা চা দাও, এখন আমার ভাই কিসের চা, ওখানে তুমি প্রশ্ন করে যে কিসের চা, ভাই যাই পার খেয়াল আমরা ইচ্ছে দিচ্ছে জি না, ওখানে জিজ্ঞেস করতে হবে তুমি ভোটের আগে তুমি এখন দশটা চায়ের অর্ডার দেওনি কি পনেরো বিশের চায়ের অর্ডার দেওনি, তুমি এখন এসে কিসের চায়ের অর্ডার দিচ্ছে, কিসে ভোটের চা খাওয়াচ্ছ না তুমি নিজে ভোট চা খাওয়াচ্ছ, প্রশ্ন করতে হবে। যদি বলি যে না ভোটের জন্য আপনার ভোট দেন আর না দেন, ভোট দেন আর না দেন এটা আমি স্বেচ্ছায় খুশি মনে খাওয়াচ্ছি, তখন এটা আপনার জন্য হালাল হবে, কিন্তু যে ভোটের জন্য যদি একসঙ্গে পঞ্চাশ হাজার অর্ডার দিয়ে দিল আর আপনারা খেয়াল নিলাম বলে দিল এটা কিন্তু ঠিক হবে। যাই হোক আপনারা একযোগে মসজিদে প্রতি শুক্রবারে আপনারা মেহরবানি করে যে জনপ্রতিনিধি দাঁড়াবে, আমাদের তফসিল এখনো ঘোষণা হয় নাই, আমাদের পৌরসভা হলে প্রতীক বরাদ্দ হলে তারপরে যে 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 অবস্থায় যে অবস্থায় আপনারা থাকবেন, দয়া করে আপনারা মসজিদে অনেক লোক যায় মসজিদে, যদি আপনারাই এনা বা আমরাই এনা, যদি মসজিদে বলেন যে অমুক প্রার্থী ভালো অমুক প্রার্থী ভালো এবং সে কোরআনের দিকে আছে ভালোর দিকে আছে, তার কারণ কোরআনের দিকে থাকলে ভালোর পথে যে এই যে আলোর পথে কথাটা লিখছে যদি আসে এখানে আসা যায় তাহলে পরে সম্মান আমার আপনার বেড়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি কথা শেষ করবো, একটা কাপড় মনে করেন পাঁচ হাজার টাকা দাম, ওই কাপড়টা পরে ছিঁড়ে ফেলে বা লাথিয়া ঘুরে বা ইয়ে করে গায়ে পরিধান করে নষ্ট বিষ্ট করে দিতাম, কিন্তু ওই পাঁচ হাজার টাকার কাপড় ওটাও কিন্তু কাপড়, আর সামান্য যদি এই হাফ গজ কাপড় বা এক গজ কাপড় যদি দশ টাকা দেয় বা বিশ টাকা পঞ্চাশ টাকা কিনি, কিন্তু যদি কোরআন শরীফে যদি ওই মোলার মানে জোড়ে রাখা যায় তাহলে কি আপনি কোনো দিন বা আপনি কেন কোনো ধর্মের লোকেরাও ওই 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 কালিতে ওই ক্রোশের ওই ইয়েতে কেউ হাত মানে লাত্তি বা কেস করবে না, লেয়ার সঙ্গে সঙ্গে বকে জমা খায় কি খায় না, তাহলে কোরআনে আসার জন্য ভালোর পথে কোরআনের দিকে আসার জন্য ওর মর্যাদা ওই কাপড়ের মর্যাদা বেড়ে গেল কি ভাই ঠিক না, আর ওই পাশের কথা কাপড় কিন্তু কোনো মূল্য নয়। এই যে আমরা চেয়ারে বসে আছি তা ঠকায় যে অবস্থায় হোক, এখন এই যে আমরা শেষ করে দেবো, এখন যে কথা বলতেছিলাম যাই হোক অনেক কথা ছিল সময় কম, তো আমার অনুরোধ রইলো যে যদি আমরা এই আলোর পথে অর্থাৎ যে এই দিকটা আছে বা এই যে আমরা আমরা এই অনুষ্ঠানটা করতেছি এখান থেকে শেষ না, বাইরে যে আমরা প্রচার করবো এবং বলবো, আর আমরা যদি সত্যিকার পুরোপুরি যদি কোরআনের পথে আসি তাহলে পরে হাদিসের পথে আসি আল্লাহ রাসূলের পথে আসি আমাদের ইহকারী এবং পরকারী জীবন আমাদের কামিয়াবি হবে এবং পরিত্রাণ পাবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে যেন কামিয়াবি এবং সকলকে যেন পুরাপুরি আমাদের সেটা তফিক করে দিতে আমরা সকলে আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য, আপনারা অ্যাড্রেস করবেন না, সময় কম, দুই মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আর একটা ইমাম সাহেব বলেছেন যে আপনারা মসজিদে বলবেন যে অমুক প্রার্থী ভালো অমুক প্রার্থী খারাপ, আমরা এটার জন্য আপনাদেরকে অনুরোধ করিনি, আমরা শুধু অনুরোধ করছি যে আপনারা সিস্টেমটার বিরুদ্ধে বলবেন, প্রার্থীর চরিত্র নিয়ে কোনো কথা বললে পারা এটা আমাদের এটা বিতর্কিত হয়ে আমাদের আলোর পথের উদ্দেশ্যের বাহিরে, এটা আমরা শুধু বলবো সিস্টেমটা যে টাকা নিয়ে ভোট দেওয়া যাবে না, আর টাকা প্রার্থী বলবো টাকা দেওয়া যাবে না, হালাল হারামটার ব্যাখ্যা করবেন আপনারা কোনটা হালাল কোনটা হারাম, আর ওটা বললে তো পরের দিন থেকে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে আর ওইটা সার্বজনীন কথা হবে না, তাহলে একটা পক্ষে চলে যাবে,
প্রার্থীদের নিয়ে কোনো কথা বলো, যার যেখানে ইচ্ছে সেখানেই ভোট দে, খালি বলবে যে টাকা ছাড়া ভোট দেন, তোর মতে তোর ভালো প্রার্থীকে ভোট দে, ভোট দে, এবং তোর কাছে যেটা মনে হবে সব তাকে ভোট দে। আপনারা আসেন সিরিয়ালে এবং খুব শর্ট টাইমের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ইলা আখিরি হাদিস। উপস্থিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আয়মায় মসজিদ সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকের আয়োজনে এসে আমি নতুন একটি মাত্রা আমার যোগ হয়েছে, যা আমাকে অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে। যাই হোক, শুক্রিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আজকের এই আলোর পথের এই আয়োজনে এসে আয়মায়